নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাটা কেন বললাম, কারণ আমি এখন সন্ধেবেলায় ভিডিওটা বানাচ্ছি। আপনারা যারা যখন দেখবেন, তারা তার মতন করে বসিয়ে নেবেন। মানে ধরুন, কেউ সকালে দেখছেন তারা শুভ সকাল ভাববেন, কেউ যদি রাত্রে দেখেন শুভ রাত্রি বলবেন আর কি। এটা নিজেদের নিজেদের টাইমে আপনারা করে নেবেন। আজকে প্রধানত আমাকে খুব বড় একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। হিসাব মতন অনেক দিন ধরে, মানে অনেক দিন ধরে সঞ্জু কমেডি কর্নার খুব বড় ভিডিও বানাচ্ছে না, জানি না কেন। আমিও খুব একটা ইন্টারেস্ট দিতে পারিনি। আমাকে কালকে রাত্রিবেলা ফোন করলেন, ফোন করে বললেন একটা ইন্টারভিউ নিতে হবে তোমায়। আমি তো খুব আহ্লাদিত হলাম, খুব ভালো লাগলো শুনে যে আমার মতন একজন গুণী শিল্পীকে তিনি, যাই হোক আর বলবো না, সুযোগ দেবেন। আজকে আমাদের একটা ছোট্ট, বলবো না ছোট্ট, বড় হয়ে যেতে পারে, ইন্টারভিউ আছে কুখ্যাত এবং বিখ্যাত মহিষাসুরের সঙ্গে। আমাদের আজ ইন্টারভিউ, সকলে তো দুর্গাকে নিয়ে মেতে উঠেছে, দুর্গা পুজোকে নিয়ে মেতে উঠেছে। আমরা তো কেউ ভাবিনি সেই লোকটার কথা যে সারাদিন পিঠে খোঁচা খেয়ে, ত্রিশূল গুজিয়ে, যন্ত্রণায় ছটফট করতে করতে কোমরে স্পন্ডিলাইটিস হয়ে সেই ভদ্রলোকের কথা আমরা কোনোদিন ভাবিনি। আমরা ভাবিনি তাকে, আমরা তাকে খুব একটা চাইনি, কিন্তু সঞ্জু কমেডি কর্নার তাকে চায়। তার মনের দুঃখটাকেও আমরা জানতে চাই। মহিষাসুরদা, প্রথমেই বলবো, এতটা জার্নি করে আপনি এসছেন আমাদের এখানে, এবং সেই কৈলাস থেকে এসছেন, আপনি কেমন আছেন? না না না, আমরা মোটেই ভালো নেই। আমাদের ভালো রাখেনি সেই দেবতা কুল, আমাদের ভালো রাখতে দেয়নি তারা। তারা নিজেরা ভালো থাকে এবং আমাদের একটুকু ভালো রাখে না। ভুলে গেলে হবে না, একদিন কিন্তু আমরা স্বর্গ দখল করেছিলাম, আজ আমরা ক্ষমতাচ্যুত হয়ে বসে আছি। প্রত্যেক বছর এইভাবে আমাদের জোর করে নিয়ে আসা হয় মর্তে। কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়, কিছু বলতে পারি না, কারণ আমাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই। আপনাদের এখানে যেরকম অপজিশনদেরও সম্মান দেওয়া হয়, কিন্তু আমাদের স্বর্গে সেই সম্মানটা দেওয়া হচ্ছে না। আজকে আমরা মহালয়ার দিনে এসেছি, জোর করে আমাদের আনা হয়েছে। আমরা বন থেকে আসতে চাই না, আমাদের চাবুক পেটা করে। আজকে আপনাদের এই মর্তে এসে আমি বলার সুযোগ পেয়েছি, আমাকে বলার স্বাধীনতা দেওয়া হয়েছে। আমার সেই অসুর কুলের ভাইদের, তাদের কষ্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা মুখ বন্ধ করে ওখানে অনেক আন্দোলন করেছি। আমরা ব্রহ্মাকে পিটিশন দিয়েছি, PIL ফাইল করেছি, তাও কিছু হয়নি। আমাদের ন্যূনতম খাওয়ারটুকু দেয় না ভগবান কুল। একদিন ভুলে গেলে হবে না, আমরাও কিন্তু স্বর্গ দখল করেছিলাম। আপনাদের এখানে যেরকম লিডার অফ অপোজিশনকে সম্মান দেওয়া হয়, আমাদের কিন্তু সেটা দেওয়া হয় না। আপনাদের মর্ত থেকে অনেক ভালো ভালো মনীষীরা গেছেন আমাদের ফোরে কথা বলার জন্য। আপনাদের এই পশ্চিমবাংলায় এসে আমি জোর পাচ্ছি, আমি চ্যালেঞ্জ করেছি ওই স্বর্গকুলকে। এইবার যখন আমরা যাব, বৃহত্তর আন্দোলন করব, আমরা অনশন করব, আমরা
আমাদের দাবি আমরা নেব। ওষুধটাকে উইথ পারমিশন নিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আবার ওষুধদের সঙ্গে কথা হবে। ততক্ষণ আপনারা চোখ রাখুন সঞ্জু কমেডি কর্নার। নমস্কার, আমার নাম নাড়ু। বাড়িতে আমায় সবাই নাড়ু গোপাল বলেই ডাকে, নাড়ু গোপাল পাল। আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি। আমার এই ব্যর্থতার জন্য এই এই যে স্পোকেন ইংলিশ বইটির অবদান সত্যি মানুষে কার্য। বাদুও খায়, নাতিও খায়। বিরতির পর চলে এলাম। এবার আমরা জানবো ওষুধদার স্বর্গে কি অবস্থা, আপনারা স্বর্গে কেমন আছেন এবং আপনাদের কি ধরনের পরিস্থিতি আপনারা সব সময় পান, বা কি ধরনের আপনারা ওখানকার ন্যূনতম জীবিকা কি, ওখানকার ন্যূনতম খাবার কি, আমাদের দর্শককে যদি আপনারা বলেন। আপনি বিশ্বাস করবেন না, এতটা পক্ষপাতিত্ব ওখানে চলে যে আমাদের ছেলেমেয়েরা কুবেরের কোম্পানিতে কাজ করতে পারবে না। আমাদের সেই বিশ্বকর্মার লেবার হিসেবে ট্রিট করতে হবে। আমাদের আমার ছেলেমেয়েদের আমি সরস্বতী যে ইনস্টিটিউশন আছে ওইখানে পড়িয়েছি, যা করে ধার দেনা করে পড়িয়েছি, তাতে ন্যূনতম একটা শিক্ষিত তারা পায়। দেবে না, তারা চাকরি দেবে না, পরীক্ষা দিয়েছে পাইনি, চান্সই পাইনি। ভাবুন, এইরকম এই ধরনের অরাজকতা চলছে স্বর্গেতে। মর্তের কথা ছেড়ে দিন, কিছুই না, এখানে আমরা চান্স পাই না এজ এ অসুর বলে। অন্য সকলে পায়, সকলে পায়, যারা যারা ওখানে আছেন সকলে পায়, আমাদের দেয় না, একদম সুযোগই দেয় না। আমাদের কিছু বলার নেই, আমাদের সত্যি একটা আপনাদের প্রচন্ড বড় ঝড় যাকে বলে। আপনারা এতটা কষ্ট করেছেন, কষ্ট করে রীতিমতো মানে দুর্গা দেবী আমরা বলবো তারা মানে সে আসার আগে থেকে আপনারা দখল করেছিলেন সেই জায়গাটাকে, অকুপাইড করে আপনারা স্বর্গকে দখল করেছিলেন। মানে এটা সত্যি একটা কৃতিত্ব আপনারা যেভাবে করেছেন, মানে এটা একটা আপনাদের আপনাদের যে এই যে এই কৃতিত্বটা কিন্তু লড়াইয়ের মাধ্যমে। আপনারা কি এখনও লড়াই চান, নাকি এখনও যদি কোনো আপনারা নতুন কোনো প্রচেষ্টা করতে চান, আপনারা কী করতে চান? দেখুন, আগেকার মেন্টালিটি আর এখনকার মেন্টালিটিটা এক নয়। আমরা এখন যুদ্ধ চাই না, যুদ্ধ করতে প্রচুর খরচাও হয়, আর সেই লোকবল আমাদের নেই, কমে গেছে। আগে তাও ছিল, এখন নেই, আমরা সে ধরে রাখতে পারিনি, সবাই ছিটকে ছাটকে চলে গেছে। একতা হওয়াটা খুব সমস্যা আমাদের মধ্যেও, তাই একতা হতে পারা যাচ্ছে না। এই ভাইয়ের প্রবলেম, এরকম অনেক কিছু রয়েছে আমাদের। তো আমরা চাই যাতে একটু ভালো মর্যাদা চাই আমাদের স্বর্গতে। মর্ততে আসতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। মহিষাসুরদার এই যে কষ্ট, তার জন্য আপনারা দয়া করে একটু লাইক করুন। আপনারা কি চান না একটি অসুর কোনোদিন ভালো মানুষ হোক? আপনারা চান না কি কারেকশনাল হোমে যাক অসুর, কারেকশনাল হোম থেকে ফিরে একটা নতুন মানুষ হোক, আমাদের সুস্থ মানসিকতার এক সুন্দর অসুর হোক, সে ভালোভাবে আসতে পারে, যেন আমাদের মতে সুন্দরভাবে আমরা তাকে সম্মান করতে পারি? এরকম কি হতে পারে না? পারে না? আমি খুব ব্যথিত, মানে অসুর তার এত কষ্ট শুনে আমি খুব ব্যথিত। আমার হাতের সামনে রুমাল নেই যে আমি চোখ মুছবো, কিন্তু আমি খুব ব্যথিত। সরি সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। অসুরদার এতটা কষ্ট শুনে আমি কেটে দাও, কেটে দাও, আমি আর বলতে পারবো না। প্লিজ সাবস্ক্রাইব করুন।